দড়ি বলে আমি গলায় দড়ি দৌড়া আমি মিস খাবো কি বলে বলে আমরা গলায় পা দিয়ে মেরে দেবে ওকে ওই যেদিনে কিস হবে সেই দিনই তো ছেলে হবে আমি খাই দিচ্ছি তুমি খাও গো তোমাকে ভালোবাসি যে দাও এইখানটা দাও তো হ্যাঁ দাও দাও আ হ্যাঁ দাও আমাদের দোষ একটা আছে ঘরে একটা বউ ধুলিয়ান বাজারে আর একটা ওটা হচ্ছে হ্যালো কামিয়ার আই লাভ কি বুঝলি বউকে কোনোদিন চামচে করে এক চামচ ক্ষীর খাওয়াই না একটা চকলেট এনে বউকে মুখে খাইয়ে দেয় না বাড়িতে একবার এক টুকরো রুটি নিয়ে বউয়ের মুখে অনেকজন ভরে না কিন্তু রেস্টুরেন্টে গিয়ে প্রেমিকাকে খাওয়ায় আমি খাই দিচ্ছি তুমি খাও গা তোমাকে ভালোবাসি যে ঝাঁটা আর জুতো খাবো এই আমাদের ছেলেরা বউকে ভালোবাসে না মাকে ভালোবাসে না কিন্তু চোদ্দই ফেব্রুয়ারি কি পালন করে রোজ ডে কি বুঝলেন রোজ ডে কিস ডে তারপরে ছেলে ছেলেটা জানেন না ওই যেদিনে কিস হবে সেই দিনই তো ছেলে হবে নাউজ বিল্লা বলুন বড় কষ্ট লাগে এ পার্কে গিয়ে বলছে আই লাভ ইউ গোলাপ ফুললি তোমাকে ভালোবাসি তিন দিনে তার মুখ দেখলি আর ভালোবাসা হয়ে গেল যে মা তোকে ১৮ বছর পর্যন্ত পেলে বড় করেছে বুকে দুধ পান করিয়েছে তোমার কষ্টটা কষ্ট বুঝতে দেয়নি সেই মেয়ের ভালোবাসা বাসি ভাত হয়ে গেল পান্তা হয়ে গেল আর তিন দিনকার ভালোবাসা ওই জন্য তো এ যুবক আর যুবতীরা শোনো তিন মাস ভালোবেসেছ সে মেয়েটাকে যখন বাপ বলছে তার সঙ্গে বিয়ে দেব না আমাদের পরিবারে মিল খাবে না দড়ি বলে আমি গলায় দড়ি দৌড়া আমি মিস খাবো কি বুঝলেন অনেকজন তো আবার মিচি মিচি কি বুঝলেন গলায় দড়ি দিয়ে ঝুলে যায় কি বুঝলেন আমরা গলায় পা দিয়ে মেরে দেবে ওকে মরে গেলে তো ভালো হয় ওরকম কুলোচ্ছনে চলে গেলে ওকে তো বাঁচিয়ে লাভ নাই তিন মাসের ভালোবাসার জন্য তুমি যদি প্রাণ দাও তোমার মায়ের ১৮-২০ বছরের ভালোবাসার বদলা তুমি কি দিলে একবার বল ওটার হিসেব দিতে পারবে না কিয়ামতের দিনে আমার ভাই সবাই হাত তুলে বলুন বিবির সঙ্গে ভালো ব্যবহার করব জোরে বলুন ইনশাআল্লাহ স্ত্রীর সঙ্গে সৎ ব্যবহার বলে দিন মমিন কারা মমিনের ব্যবহারটা আপনি ফজরের নামাজ পড়েছেন মসজিদে বসে কোরআন পড়ছেন কিংবা তসবি করছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তসবি করছেন বেটা ছুটে এলো আব্বা মায়ের শরীর খারাপ তাড়াতাড়ি বাড়িকে চলো এ চ যাচ্ছি আবার তসবি শুরু করেছে আবার বেটা ২০ মিনিট পরে এসে বলছে আব্বা তাড়াতাড়ি চলো মায়ের খুব শরীর খারাপ যাচ্ছে বলো তো তসবি করতে দেখতে পাইনি শরীয়ত বলছে ইসলাম বলছে তার তসবিটা কারো ঘাড়ে না হলে কোমরে ঘুরালে মসজিদ থেকে বার কর তো তসবির থেকে বড় ফরজ বিবির কাছে ছুটে যাওয়া ওষুধ এনে দেবো ডাক্তারের কাছে নিয়ে যাব পাটা একবার টিপে দেবো মাথাটা একবার টিপে দেবো বড় কষ্ট লাগে আমাদের যখন শরীর খারাপ হয় একবার পাটা টিপে দাও তো হ্যাঁ হ্যাঁ দাও 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 এইখানটা দাও হুঁটোটা দাও এইখানটা দাও তো হ্যাঁ দাও দাও আ হ্যাঁ দাও খুব ভালো লাগে রাত্রে ১২টার সময় বলছে একটু চা করে নিয়ে এসো তো মাথাটা ধরেছে রাত ১২টাই চা রাত ২টোই চা রাত ৩টেই চা যখন বলেছে তোমার খিদমত করেছে তোমার সেবায় নিযুক্ত হয়ে গেছে আর ধুলিয়ান থেকে ঘুরে এসে দেখছে বউ শুয়ে আছে তুমি শুয়ে আছো কেন বিরাট পায়ে লাগছে একবার টিপে দাও কিন্তু দুবার পায়ে করে দেবো বলছে পিতা রোজ পায়ে যাও তো না এটা কিন্তু পুরুষদের আখলাক ওই জন্য বলে দিই কোন স্ত্রী যদি বলে আজকে আমি বাপের বাড়ি যাচ্ছি রাতের বেলায় ছেলে দিকে রান্না করে খাই দেবে আমি সকালে আসছি ও ঘুরে এসে দেখবে একটা ছেলে হাত ভেঙে গেছে কেন যখনই একটা বেটা বলবে আমি মাছ খাবো না মাংস লাগবে চুপ করবে তোর মনে ফাটি দুবো খাবি তা খা এটা কিন্তু বাপের আখলা আমাদের বাপদের মা হলে কি বলতো বাপ আমার খেয়ে নাও লাল আমার খেয়ে নাও সোনা আমার খেয়ে নাও মাথায় হাত বুলিয়ে চকলেট দেব পয়সা দেব কালকে তোমাকে মাংস দেব মা হলে মাথায় হাত বুলিয়ে খাইয়ে দিত ওই জন্য আপনাদের মনে মনে হবে এরে এই মোলবিরা বইয়ের পা টিপে যাও জলসা শেষ করে মুমতাজ ভাই শেষ হবে তারপরে ঘর যাও কি বলবে এ ইয়াসিন ভাই বলে গেছে পা টিপতে খাপা পাটে
খেরে আমি ফেলাইছি তোমার দিকে যাও খালি ঘরে কি হইলে কিন্তু অত বোকা আমি লয় মারা মনে মনে করছে দারুণ মলবি এনেছে কিন্তু শোনো এরপরে আমার মায়েরা বোনেরা তোমরা শোনো তোমাদের জন্য জান্নাতের আটটা দরজা খোলা থাকবে কখন শোনো যখন তোমরা নামাজি মুসল্লি দিনদার হবে পরিষ্কার মুত্তাকি হবে আর পর্দা পুশিদার মধ্যে আসবে আর বেশি বেশি করে স্বামীর খিদমত করবে প্রথমে পর্দাটা বলে দিই আমি কিছুদিন থেকে দেখছি রাস্তাঘাটে সব মেয়েরা আমি বললাম আল্লাহ মুলবিদের কথা কাজে লেগেছে মায়েরা মোটামুটি পর্দা করছে খুব ভালো লাগলো এত সুন্দর পর্দা রাস্তাঘাটে তারপরে গবেষণা করে দেখলাম আল্লাহ এতেও দু নম্বরই কি দু নম্বরই হ্যালো তুমি কোথায় আছো বললে আমি সাজুর মোড়ে আছি তুই কোথায় বললে ধুলিয়ান বাজারে দাঁড়িয়ে আছি বললে খেপি ভালো করে উন্নতমান ভালো করে উন্না বেঁধে নিয়েছে অ্যাপাচি নিয়ে চু করবে বস পো করে পালিয়ে গেল লোকরা বললে কাকে নিয়ে গেল বললে বুঝতে পারি নাই মুখ বাঁধা ছিল এটার নাম হচ্ছে প্রেমের পর্দা দু নম্বরই আমার আল্লাহ কোরআনে বলেছে আমার মায়েরা বোনেরা শুনে লাও কোরআন নকল করছে ওয়াদরিব কুমুরিহিন্না আলা জুনুবিহিন হে নারীরা তোমরা পর্দা নির্ধারিত করো তোমরা কোনোদিন ধর্ষিতা লাঞ্ছিত হবে না তোমরা কোনোদিন অপদস্ত হবে না লাঞ্ছিত হবে না আমার ভাই আমি বলে যাব আপনাদেরকে সবাই মায়েদের সঙ্গে ভালো ব্যবহার করবেন জোরে বলুন ইনশাআল্লাহ স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার আমার বাজার আজকে আরো বেড়ে গেল মেয়েরা বলবে ওই মলবি কি দাওয়াত দিবে তাই না এ সকলে লাস্টে হাত তুলে একটা ওয়াদা করুন মা বোন আমরা কেউ সকলে পাঁচ ওয়াক্তের নামাজি হব সকলে হাত তুলে বলুন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক আজকের রাত্রিকে কবুল করুক আজকের জালসাকে কবুল করুক আপনারা আমার জন্য দোয়া করবেন আমি দোয়া দিই এই জালসার কমিটিকে আল্লাহ এদের সকলের জানেমালে আবরু ইজ্জতে আল্লাহ বরকত দাও সকলের কারোবারে ব্যবসা বাণিজ্যই বরকত দাও আপনারা আমার জন্য দোয়া করুন আমি আপনাদের জন্য দোয়া করি ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এ উত্তর দিলেন না যে কেউ সুবহানাল্লাহ